हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्निपास ब्लॉग। तो तुम्हारा सबाई कैमन आछो? आशा करो तुम्हारा सबाई खूब भालो, आमिओ खूब भालो। तो आज के किछु ब्लॉग नहीं, किन्तु आमी आसिनी, माने कोनो किछु डेली ना, कोनो काज कोनो किछु करछि ना, जस्ट छादे बिकेलेर दिके, एखन ताओ धरे नाओ 4টা বাজে, তো বসে আছি। তো প্রায় প্রতিদিনই ছাদে আসি বিকেল টাইমে, মানে এই ছোট ছাদে আসি। তো এখানে আসি কারণ এখান থেকে সবকিছুই দেখা যায়, আর সামনে মাঠ আছে, একটা বড় মাঠ। তো ওখানে ভাই ওরা খেলছে, ভাই ভাইয়ের বন্ধু আর ছোট বাচ্চা অনেকে ক্রিকেট খেলছে, তো এখান থেকে দেখা যায়, তো ভালো লাগে। অনেকে এসে এসে দেখে সেই মাঠে, তো এখানে বসে সেগুলো দেখছি। আর আশেপাশে চার পাঁচটা দেখা যায়, সবাই সবার বাড়ির ছাদে বিকেল টাইমটা আসে, তো ভালোই লাগে। তো এই কারণে এখানে বসে আছি, তাই তোমাদের সাথে শেয়ার করি যে বিকেল টাইমে আমি কি করি। তো বিকেলে তো আজকে হয়তো বা আমার পিসি ওরা আসতে পারে, বাট আমি শিওর না। তো আমার রুমটাকে গুছালাম যেখানে আমি ভিডিও করি, তো এই রুমটাকে গুছিয়ে দেন তারপর ছাদে এলাম। তো এখন এখানে থেকে আমি ভিউটা দেখাচ্ছি তোমাদের, এখান থেকে দেখতে পারবে কি না জাস্ট আমি জুম করছি, দেখে না ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, তো এখান থেকে স্পষ্ট দেখা যায়। তো ওটাই দেখি বিকেল টাইম, দেখে আমি ছাদে আসিনি। তাহলে ও ছাদে একবার এসে চেক করে, আমার রুমে চেক করে, নিচে গিয়ে চেক করে আমি কোথায় আছি। ও আমাকে ডেকে ডেকে, বুনু ছাদে চল, বুনু ছাদে চল, পরে ওর সাথে ছাদে চলে আসি। তো এখান থেকে বিকেলে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, জাস্ট ভিউটা ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো এই কারণে ছাদে বিকেলে এসে পড়ি। তো চলো দেখাই, সবাই সবার বাড়ির ছাদেই আছে, যে যার যার বাড়িতে। এখান থেকে দেখো ওই বাড়ির ছাদে, যে যার যার ছাদে বিকেলবেলা ছাদতে সবাই, মানে বিকেলে কেউ রাস্তায় বেশ একটা বেরোয় না, যে যার ছাদে আসে। কিন্তু দেখো জাস্ট ভিউটা রেড রেড হয়ে গেছে। আমিও ভাবলাম প্রতিদিন তো আমি সকাল থেকে ধরো দুপুর পর্যন্ত তোমাদের ব্লগ দিই, বিকেলে কোনোদিন ব্লগ দিইনি, মানে বিকেলে করে আমি কোনোদিন ব্লগ পোস্ট করিনি। তো এখন ভাবলাম যেহেতু সকালে আমি করিনি, আজকে কেন করিনি, আজকে শরীরটা ঠিক একটা ভালো লাগছিল না এই কারণে। তো ওখানে কাকা তো ভাই ওর মতন খেলছে, মানে ওর মতন। আমি বলি যে ছাদের সাইডে যাস না, তো তোমরা ভাবতে পারো ছাদে ভিডিও করছি, এদিকে ভাইকে ইসে করছি না, না ওর দিকে ওকে বলছি তুই ছাদের সাইডে যাবি না, ও আমাকে দেখতে খুব ভয় পায়। তো ওর মতন পেছনে খেলছে। তো বিকেলটা আমার এরকম করে, আমার ভাইকে দেখবে ইধারা ইধার, তুমি কেমসে আ রহা হো, এসা মত কর, এসা মত কর, এসা মত কর, ছোড় না ছোড়, এসা মত কর, ভিডিও চল রহি হে, দেখ ভিডিও। হ্যাঁ হ্যালো গাইস, হ্যালো গাইস না, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতে নাই, আমি জাস্ট তোকে দেখালাম, তোকে ইন্ট্রো দিলাম যে তুই আমার কি হইস, কাকা ভাই, কাকা তো ভাই না, তো তুই আমার নিজের ভাই। কে বলছে কাকা তো, ওটা শখ দেখ, এখন তুই তোকে তো আমি নিজের ভাই বলি, বল চুপচাপ খেলা দেখ, দেখো তোমাদের ও বলছে চুপচাপ খেলা দেখ, তুই তো খেলা দেখতে আসিস নাই, তুই তো খেলতেছিস নিজের নিজের মতন, ও ওর মতন। তো কিছু বলার আছে রিদ্ধি তোর? কি বলার আছে? আবার দেখা করবো নি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে শেষ করে দেবো, কেন কারণ আমার শরীরটা আজকে ঠিক একটা ভালো নেই, দেখেই মনে হচ্ছে যে শরীরটা ঠিক একটা ভালো নেই আজকে দুপুর টাইমে। মেন কেন শরীরটা ভালো নেই, দুপুরে ছাদে রোদ্রে বসে অনেকগুলো রিলস বানিয়েছি, তো দেখবে ছাদ, দেখবে ছাদে বসে রিলস বানালে মানে রোদ্রুটা থাকে না মাথার মধ্যে পুরো পড়ে, তো মাথা ব্যথা করছিলো, তারপর শরীরটাও ঠিক একটা ভালো লাগছে না, এই কারণে আজকে সেরকম একটা ব্লগ করবো না, এইটুকু জাস্ট ছোটো একটা ব্লগ। তো তোমাদের কেমন লাগলো ছোটো, জাস্ট আমি বিকেলে এই ছাদে বসে থাকবো, এই যে এখন থেকে ধরে নাও 4টা বাজে, তো সন্ধ্যা যতক্ষণ না হবে ছাদে বসেই এখান থেকে খেলা দেখি, এই মোবাইল রিলস টিলস এগুলোই করি। তো সোয়েটার পরবো, মা সোয়েটার এনে দেবে। তো ভিডিওটাকে এখানেই শেষ করি। তো তোমাদের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ছোট্ট হোক যেটাই হোক যা করি তাই। কি করছিস রিদ্ধি? তো আজকের জন্য বাই বাই, টাটা।